সুয়েজখালে হাঙর শিকারের দ্বিতীয় ক্লাসের দিকে আমরা এগিয়ে চলি। কথা না বাড়িয়ে যেখানে আমরা আলাপ আলোচনা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। আজকে হাঙর শিকারে সরাসরি শিকার পর্বের মধ্যে ঢুকে যাচ্ছি। এটাই একটি কাহিনী। প্রথম পর্বটা হচ্ছে এই হাঙর শিকারের মধ্যে। হাঙর শিকার করতে গিয়েছিল এবং ফ্লপ খেয়েছিল এবং আরেকটি হাঙর এলো এবং সেই হাঙরটি ধরা পড়েছিল। অর্থাৎ হাঙর কিন্তু দুটো, একটি হচ্ছে বাঘা আর একটি হচ্ছে কিন্তু কি থ্যাবড়া বা হ্যাঁ থ্যাবড়া। তাহলে দুটো হাঙর, একটি বাঘা হাঙর একটি থ্যাবড়া হাঙর। চলে এসো কাহিনীর দিকে। কি বলছে অভিজ্ঞতার বর্ণনা থেকে মাইকেল সরি স্বামী বিবেকানন্দ নিজে বলছেন, সেকেন্ড ক্লাসের লোকগুলি বড়ই উৎসাহ, তাদের মধ্যে একজন ফৌজি লোক, তার তো সীমা উৎসাহর শেষ নেই। তাহলে কে কে হাঙর ধরছে? ফৌজি লোক। কোথা থেকে জাহাজ খুঁজে একটি ভীষণ বড়শির জোগাড় করলো, সে কুয়োর ঘটি তোলার ঠাকুরদাদা, এমন একটি দড়ি তুলল যেটা দিয়ে সাধারণত কুয়োর জল তোলা হয়, তাতে শেরখানেক মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধলো। কতটা? শেরখানেক। শের একটি পরিমাপক একক, সাধারণত এক কেজি মতোই থাকে। শুকর বা শুয়োরের মাংস বড়শির সঙ্গে বেঁধে ফেলে দিয়েছে হাঙর ধরার জন্যে। তাতে একটা মোচা কাছি বাঁধা হলো, প্রায় চার হাত দিয়ে একটা মস্ত কাঠ ফাতনার জন্য লাগানো হলো। চার হাত কাঠ, বুঝতে পারছো আকারটি? তারপর ফাতনা শুদ্ধ বড়শি, যারা মাছ ধরো তারা ফাতনা সম্পর্কে তাদের আইডিয়া আছে, ঝুপ করে জলে ফেলে দেওয়া হলো। জাহাজের নিচে একখানা পুলিশের নৌকা, আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল পাছে ডাঙ্গার সঙ্গে আমাদের কোনো রকম ছোঁয়াছুঁই হয়, অর্থাৎ কোয়ারেন্টাইনের যে পর্ব, ছোঁয়াছুঁয়ির যে প্লেগ, বাইরের কারোর সঙ্গে যাতে জাহাজের সংস্পর্শ না ঘটে তার জন্য চৌকি দিচ্ছিল ওরা। সেই নৌকার উপরে আবার দুজন দিব্য ঘুমোচ্ছিল আর আমাদের যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল, কারণ যাত্রীরা মনে করছিল ওই পুলিশরা চৌকি দিচ্ছে বলেই ওই ভয়ে হয়তো ওই ছোট্ট নৌকার জন্যে মনে হয় হাঙর এদিকে আসছে না, তার জন্য বিরক্ত হচ্ছিল জনগণ। এতক্ষণ তারা বড় বন্ধু হয়ে উঠল। হাঁকাহাঁকির চোটে আরব মিয়ার চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। আরব মিয়া বলতে গেলে কাকে বললাম? আরব মিয়া বলতে গেলে পুলিশদের কথা বলা হচ্ছে এই মুহূর্তে। কি একটা হাঙ্গামা উপস্থিত হলো বলে কোমর আটবার জোগাড় করছেন, এমন সময় বুঝতে পারলেন যে এত হাঁকাহাঁকি কেবল তাকে কড়িকাষ্টের রূপে হাঙর ধরবার ফাতনাটিকে টোপ সহিত কিঞ্চিত দূরে সরিয়ে দেবার অনুরোধের জন্য। অর্থাৎ তাদেরকে এটাই বলা হলো যে আপনারা ওই ফাতনাটা একটু দূরে সরিয়ে দেন যাতে হাঙর ধরতে পারে। তারপর তিনি নিঃশ্বাস ছেড়ে আকারণ বিস্তৃত হাসির হেসে একটা বল্লির ডগাইট করে ঠেলে ঠুলে ফাতনাটা তো দূরে সরে ফেললেন আর আমরা উদ্গ্রীবে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে শ্রী হাঙরের জন্য সচকিতনায়নং পশ্চাতি তব পন্থনাং হয়ে রইলাম। অর্থাৎ সচকিত দৃষ্টিতে আমরা পথ চেয়ে আসি, কখন হাঙর আসবে, হাঙর শিকার দেখব। এবং যার জন্য মানুষ এই প্রকার ধরপড় করে সে চিরকালেই যা করে অর্থাৎ তাই হলো। অর্থাৎ সখী শ্যাম না এলো। শ্যাম শব্দের অর্থ সাধারণত আমরা কৃষ্ণকে বলি। এই শব্দটি সাধারণত এই কারণে বোঝানো হয়েছে, শ্রী রাধিকা কৃষ্ণের জন্য যেমন প্রত্যাশা করে এবং শ্রীকৃষ্ণ যখন তার প্রেমিকা রাধিকার কাছে আসে না তেমনভাবেই যেমন রাধিকা হতাশ হয়, ঠিক তেমনই কিন্তু হাঙর আসছে না বলে কিন্তু প্রাবন্ধিক সহ সকলে হতাশ হচ্ছিলেন। কিন্তু সকল দুঃখেরই একটি পার আছে। তখন সহসা জাহাজ হতে প্রায় 200 হাত দূরে বৃহৎ ভিস্তির মশকের আকার নিয়ে একটা ভেসে উঠল। সাধারণত রাস্তায় জল ছিটানোর জন্য যেটা চামড়ার টাইপের আকারের জিনিস থাকে তাকেই বলা হচ্ছে কি? তাকেই বলা হচ্ছে ভিস্তিক মশক। সঙ্গে সঙ্গে ওই হাঙর রব চুপচুপ ছেলের দল হাঙর পালাবে, বলি হে সাদা টুপিগুলি একবার নাবাও না, হাঙরটা যে ভড়কে যাবে। ইত্তাকার আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করে তাবৎ সেই হাঙর লবণ সমুদ্র জন্মা বড়শি সংলগ্ন শোরের মাংসের তালটি উদারাগ্নিতে ভস্মাবশেষ করবার জন্যে পাল ভরে নৌকার মতো শোঁ শোঁ করে সামনে এসে পড়লেন। কে? হাঙর। আর প্রায় 5 হাত ওই হাঙরের মুখে টোপ ঠেকেছে সে ভীমপুচ্ছ, ভীমপুচ্ছ মানে বড় লেজ, একটু হেলালো সোজা গতিতে চক্রাকারে পরিণত হলো। যাহ, হাঙর চলে গেল হে, আবার পুচ্ছ একটু বাঁকলো আর সেই প্রকাণ্ড শরীর ঘুরে বড়শি মুখে দাঁড়ালো, আবার শোঁ করে আসছে, ওই হা করে বড়শি ধরে ধরে আবার সেই পাপ লেজ নড়লো আর হাঙর শরীর ধরিয়ে দূরে চললো। অর্থাৎ একবার ধরবে কি ধরবে না,
আবার ওই চক্র দিয়ে আসছে, আবার হা করছে, ওই টোপটা মুখে নিয়ে এইবার ওই সিতিয়ে পড়ল, হয়েছে টোপ খেয়েছে, টান টান 40-50 জন ধরে টান, প্রাণপণে টান, কি জোর মাছের, কি ঝটপট, কি হা টান টান জল থেকে ওই উঠল, ওই যে জলে ঘুরছে, আবার চিতুচ্ছে, টান টান, যাহ টোপ খুলে গেল, হাঙর পালালো। তাহলে হাঙর পালানো, হাঙর শিকার করার প্রাথমিক পর্ব এবং হাঙর যে পালানো এটা নিয়েও কিন্তু একটি প্রশ্ন পড়তে পারে, এটাও তোমরা কিন্তু ইম্পর্টেন্সলি দেখবে। তাই হে তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেত, যেই সিটিয়েছে অমনি কি টানতে হবে, আর গতস্ব শোষণা নাস্তি, যা চলে গেছে তা নিয়ে আর অনুশোচনা করে লাভ নেই, হাঙর তো বড়শি ছাড়িয়ে সোঁসা দৌড়, আড়কাটি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কিনা খবর পায়নি, অর্থাৎ আড়কাটির যেহেতু খবর দেওয়ার কথা ছিল বিপদ কিনা, হাঙরের বডিগার্ড দিতে পারেনি, তাই জন্যে লেখক বলছেন হাড়কাটিকেও শাস্তি দিতে পারে। মোদ্দা কথা, হাঙর তো চোঁসা, আবার সেটি ছিল বাঘা, তাহলে প্রথম যে হাঙর সেটি কিন্তু বাঘা হাঙর, এই হাঙর কিন্তু টোপ ছিঁড়ে পালালো, একে কিন্তু ধরা যায়নি। ঠিক আছে, নেক্সট চলো আর দেখা যাচ্ছে, বলে বাঘের মতো কালো কালো ডোরা কাটা যা হোক, বাঘা বর্ষি সন্নিধি পরিত্যাগ করার জন্য স্ব আড়কাটি রক্তচোষা অন্তর্দহে, কিন্তু নিহাত হতাশ হওয়ার প্রয়োজন নেই, ওই যে পলায়নমান বাঘার গা গেছে আর একটা প্রকাণ্ড থ্যাবড়া মুখো চলে আসছে, তাহলে এক হাঙর পালালো বাঘা হাঙর, আর একটা হাঙর ওইখানে চলে আসছে থ্যাবড়া হাঙর, সুতরাং এই দ্বিতীয় হাঙরটি কিন্তু শিকার করা হয়েছিল, প্রথম হাঙরটি কিন্তু শিকার করা যায়নি, ফ্লপ খাওয়া হয়েছিল, দ্বিতীয় হাঙর থ্যাবড়া হাঙর, আহা হাঙরদের ভাষা নেই, নইলে বাঘা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত, অর্থাৎ প্রাবন্ধিক বলছেন মানুষের মতো যদি হাঙরদের ভাষা থাকতো তাহলে এক হাঙর হয়তো আর এক হাঙরকে বলতো, হে বাবা যাস না সামনে বিপদ, আমি হদ্দ বাঁচা বেঁচে গিয়েছি, তুই যাস না, ফিরে আয় ফিরে আয়, নিশ্চিত বলতো দেখে সাবধান, ওখানে একটা নতুন জানোয়ার এসেছে, বড় সুস্বাদু সুগন্ধ মাংস তার, কিন্তু কি শক্ত হাড়, হাড় বলতে গেলে বড়শি, এতকাল হাঙরগিরি করেছি, কত রকম জানোয়ার জ্যান্ত মরা আধমরা উদরস্ত করেছি, কত রকমের হাড়গড় ইট পাথর কাঠ টুকরো পেটে পড়েছি, কিন্তু এ হাড়ের কাছে আর সব মাখুম, হে মাখুম, ওই দেখ না আমার দাঁতের দশা, সোয়ালের কি হয়েছে, কে বলছে, বলছে না বলতো, কে বাঘা হাঙর, যদি সে মানুষের মতো কথা বলতে পারত, বলে একবার সেই আকটি দেশ বিস্তৃত মুখ বেদন করে আগন্তুক হাঙরকে অবশ্য দেখাতো, বলতো দেখ আমার চোয়ালের কি অবস্থা, সেও প্রাচীন বয়স সুলভ অভিজ্ঞতা সহকারে চ্যাংমাসের পিত্তি অর্থাৎ যকৃৎ, কুজো ভেটকির পিলে অর্থাৎ প্লিহা, ঝিনুকের টান্ডা সরুয়া অর্থাৎ ঝোল ইত্যাদি সমুদ্রজ মহৌষধি কোনো না কোনটা ব্যবহারের উপদেশ দিতেই দিত, যে বাবা নে তুই বাবা ওগুলো ব্যবহার কর, করে তোর মুখের জ্বালা যন্ত্রণা সারিয়ে তোল। কিন্তু যখন ওসব কিছু হলো না তখন হয় হাঙরদের অত্যন্ত ভাষার অভাব, নতুবা ভাষা আছে কিন্তু জলের মধ্যে কথা কওয়া চলে না, মানুষের মতো হয়তো স্বার্থপরতা তাদের মধ্যে তৈরি হয়ে গেছে, অতএব যতদিন না কোনো প্রকার হাঙ্গুরে অক্ষর আবিষ্কার হচ্ছে ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয়, অথবা বাঘা মানুষ ঘেঁষায়ে মানুষের ধাত পেয়েছে, তাই থ্যাবড়াকে আসল খবর কিছু না বলে মুসকে এসে ভালো আসো তো হে বলে সরে গেল, আমি একাই ঠকবো, অর্থাৎ একটু ব্যঙ্গ মানে হাস্য কৌতুকের অনেকটা জায়গা প্রাবন্ধিক প্রবন্ধের মধ্যে দিয়েছেন, সেখানে বলছেন যে একটা হাঙর যখন বাঘা হাঙর যখন গালে ব্যথা পেয়েছে তখন হয়তো সে অন্যকেও বলছে আমি একা ঠকবো তুমিও ঠকো না, প্রাবন্ধিক বলছেন আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়া পাশু পাশু যান গঙ্গা, একটি পৌরাণিক কনসেপ্ট আছে পরে এটা আমি তোমাদেরকে লিখে ডিটেলসে বলবো, সাধারণত রাজা দিলীপের পুত্র ভাগীরথ তার পিছু পিছুই গঙ্গা যাওয়ার কথা প্রেম সত্তা নিয়ে, সেই সমস্ত কনসেপ্ট আছে এখানে, শঙ্খধ্বনি তো শোনা যায় না কিন্তু আগে আগে চলেছেন পাইলট ফিস, সাধারণত এখানে আগে ভাগীরথ বলতে গেলে কিন্তু ভাগীরথ বলতে পাইলটকে বোঝানো হয়েছে, পাইলট মাছ, আর গঙ্গা বলতে গেলে কিন্তু এখানে হাঙর থ্যাবড়া মাছকে বোঝানো হয়েছে, শঙ্খধ্বনি তো শোনা যায় কিন্তু আগে চলেছেন পাইলট ফিস আর তার পিছু পিছু প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছেন থ্যাবড়া, থ্যাবড়া হাঙর যাচ্ছে পাইলট ফিসকে সামনে রেখে, তার আশেপাশে নৃত্য করছেন হাঙর চোষা মাছ, আহা ও লোভ কি ছাড়া যায়,
দশ হাত দরিয়ার ওপর ঝিকঝিক করে তেল ভাসছে, শুয়োরের মাংসর তেল। আর খুশবু কতদূর ছুটছে গন্ধ তা থ্যাবড়াই বলতে পারে। তারপর সে কি দৃশ্য, সাদা লাল জর্দা এক জায়গায়, মাংসের যে প্রলেপ বা কালার বা যে রঙগুলো ছিল সেই রঙের পর্ব কিন্তু এইখানে বলছে। জর্দার সঙ্গে তুলনা করা হচ্ছে কার, শুয়োরের মাংসের যে রং সেই রঙকে কিন্তু এখানে লাল লাল জর্দার সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু সুগন্ধিকে তুলনা করা হচ্ছে জর্দার সঙ্গে। আসলে ইংরেজি শুয়োরের মাংস কালো প্রকাণ্ড বড়শির চারিধারে বাঁধা জলের মধ্যে রং বেরঙের গোপীমণ্ড মধ্যস্থ কৃষ্ণর ন্যায় দোল খাচ্ছে। গোপীমণ্ড মধ্যস্থ কৃষ্ণর ন্যায় দোল খাচ্ছে বলতে গেলে কি বোঝানো হয়, গোপী বা রাধার সখীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে মধ্যিখানে কৃষ্ণ যেমন করে দোল খেত, জল পরিবেষ্টিত হয়ে শুয়োরের মাংস মনে হয় ঠিক তেমন করে দোল খাচ্ছে। বোঝো যে প্রাবন্ধিক শ্রী স্বামী বিবেকানন্দের তার সাহিত্য কনসেপ্ট বা সেন্স কোন গভীরতায় পৌঁছেছে। এবার সব চুপ, নড়োচড়ো না, আর দেখো তাড়াতাড়ি করো না, মোদ্দা কাশির কাছে থেকো, ওই বড়শির কাছে ঘুরছে, টোপটা মুখে নিয়ে নেড়ে সেড়ে দেখছে, দেখুক চুপ চুপ, এইবার শীত হলো, ওই যে আড়ে গিলছে, চুপ গিলতে দাও। থ্যাবড়া অবসরক্রমে আড় হয়ে টোপ উদরস্থ করে যেমন চলে যাবে অমনি পড়ল টান। বিশ্ব তো থ্যাবড়া মুখ ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিতে উল্টো উৎপত্তি, বড়শি গেল বিঁধে, গালে বিঁধে গিয়েছে বড়শি। আর ওপরতে ছেলে বুড়ো জোয়ান টান কাশি ধরে দে টান, ওই হাঙরের মাথাটা জল ছাড়িয়ে উঠল টান টান ভাই, ওই যে প্রায় আধখানা হাঙর জলের উপর, বাপ কি মুখ, ও যে সবটাই মুখ আর গলা হে টান, এই সবটাই জল ছড়িয়েছে, ওই যে বড়শিটা বিঁধেছে ঠোঁটে পড়ে ওপর টান টান। থাম থাম, ও আরব পুলিশ মাঝি ওর লেজের দিকে একটা দড়ি বেঁধে দাও, নইলে যে এত বড় জানোয়ার টেনে তোলা যায় না, সাবধান হয়ে ভাই, ওর লেজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায় সর্বনাশ, এত লেজের ঝাপটা যে ঘোড়ার ঠ্যাং ভেঙে যেতে পারে। আবার টান, কি ভারী হে, ও মা ও কি, তাই তো হাঙরের পেটের নিচ দিয়ে কি ঝুলছে, ও যে নাড়ি ভুড়ি, নিজের ভারে নিজের নাড়ি ভুড়ি বেরোলে যে, শরীরের এত ওয়েট যে শরীর তুললে নিচ থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে যাচ্ছে, যাক ওটা কেটে দাও, জলে পড়ুক, বোঝা কমুক, টান ভাই টান, ও যে রক্তের ফোয়ারা হে, আর কাপড়ের মায়া করলে চলবে না, টান, এই এলো, এইবার জাহাজের ওপর ফেলো, ভাই হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, তেড়ে এক কামড়ে একটা হাত ওয়ার, আর ওই ল্যাস সাবধান, এইবার এইবার দড়ি ছাড় ধুক, বাবা কি হাঙর, কি ধপাত করে এই জাহাজের উপর পড়লো, সাবধানে মার নেই, ওই কড়ি কাঠখানা দিয়ে ওর মাথায় মারো, কার হাঙর, কোন হাঙর, প্রথম হাঙর নয় দ্বিতীয়, থ্যাবড়া হাঙর। ওহে ফৌজি ম্যান, তুমি তো সেপাই লোক, এ তোমার কাজ, বটে তো রক্ত মাখা গায়ে কাপড়ের ফৌজি যাত্রী কড়িকাঠ উঠিয়ে দুম দুম দিতে লাগলো হাঙরের মাথায়, আর মেয়েরা আহা কি নিষ্ঠুর, মেরো না ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। তারপর সে কি বীভৎস কাণ্ড, এইখানেই বিরম হোক, কেমন করে সে হাঙরের পেট চেরা হলো, কেমন রক্তের নদী বইতে লাগলো, কেমন সে হাঙর ছিন্ন ভিন্ন দেহ ছিন্ন ভিন্ন হয়ে কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি চর্ম মাংস কাঠ টুকরো এক রাজ বেরুলে, সেসব কথা থাক, এই পর্যন্ত যে সেদিন আমাদের নাওয়া খাওয়া দফা মাটি হয়ে গেল, সব জিনিসই হাঙরের গন্ধবোধ হইতে লাগিল। দেখো এই পর্ব পর্যন্ত আমি সেকেন্ড পার্ট ফিনিশ করছি, কেন সেকেন্ড পার্ট ফিনিশ করছি, তাহলে প্রথম যে ইন্ট্রোডাকশন পিরিয়ডগুলো ছিল সেখানে সার্বিক আলাপ আলোচনা করার পরে কিন্তু প্রবন্ধের যে বিশ্লেষণগুলো করেছিলাম সেই বিশ্লেষণগুলো কিন্তু আমরা প্রবন্ধের যে সুয়েজ খাল সংক্রান্ত বর্ণনা এবং বিভিন্ন মাছ সংক্রান্ত তত্ত্বকথা কিন্তু আলোচনা করেছিলাম। দ্বিতীয় পর্বে দুটো হাঙর, প্রাথমিক যে হাঙর ধরতে চাওয়া, বাঘা হাঙর, যে হাঙর ধরতে গিয়ে ব্যর্থ হওয়া, সেই ব্যর্থতার গল্প শুনেছি, এবং হাঙর শিকার যে পর্ব থ্যাবড়া হাঙর সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি। থার্ড যে পার্ট আছে সেখানে যে সম্পূর্ণ ভিন্ন ধর্মী আলাপ আলোচনা রয়েছে সুয়েজ খাল নিয়ে, যেখানে ভারতবর্ষের ঐতিহ্য আদর্শবাদ প্রকাশ পেয়েছে, যেখানে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রকাশ পেয়েছে, এবং সুয়েজ খালের বাণিজ্যিকরণ এবং রাজনৈতিক তত্ত্বকথা আলাপ আলোচনা করেছে, সেটা আমরা লাস্ট ক্লাসে আলাপ আলোচনা করব। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।